বাংলায় এখন টার্গেট আমফানের ইতিমধ্যে কিন্তু জারি করে দিয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনের রূপ নিয়েছে, শক্তি বাড়িয়ে তীব্র গতিতে ধেয়ে আসছে বাংলার উপকূলের দিকে। এই আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। জেলাগুলিতে মাঝারি থেকে বৃষ্টি হবে, উপকূলে ঝড় বইবে 80 থেকে 90 কিলোমিটার বেগে, এবং আমরা সেটা মোবাইলেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা কিভাবে আপনাদের মোবাইলে দেখবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই সবার আগে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। 1920 মে অর্থাৎ মঙ্গল ও বুধবার যার পুরোপুরি বাংলায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বইবে, সেজন্য কমলা সতর্কতা জারি করে হয়েছে। আর মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে, বাংলার দিকে কিন্তু স্পষ্ট অভিমুখ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আপনাদের লাইভ দেখিয়ে দেবো কোন সময় কোন কোন জায়গায় ঠিক আমফানটি আসছে, আমফান যে ঝড় সেটা কোন কোন জায়গায় কত তারিখ এবং কোন সময় কী বার আসছে সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সোমবার কিন্তু ঠিক অবস্থান করছে মাঝ সমুদ্রে, দেখতে পাচ্ছেন সোমবার অবস্থান করছে ঠিক মাঝ সমুদ্রে, এবং মঙ্গলবার একটার সময় কিন্তু মাঝ সমুদ্রেই অবস্থান করছে, এবং 8টার সময় আস্তে আস্তে বিশাখাপত্তনমের দিকে আসছে। কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক যখন 9টা বাজে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনমের দিকে আসছে, তারপরেই ঠিক বিশাখাপত্তনমের কাছ থেকে ভুবনেশ্বরের দিকে কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক বুধবার একটার সময় অর্থাৎ ভোর 3টে বা 4টে নাগাদ কিন্তু ভুবনেশ্বরের কাছে কিন্তু পুরোপুরি চলে এসেছে। দেখতেই পাচ্ছেন বুধবার কিন্তু দুপুর একটা নাগাদ দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ভুবনেশ্বরে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন বুধবার কিন্তু ঠিক একটার সময়, তারপরে কিন্তু ভুবনেশ্বর হয়ে কলকাতার দিকে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন কলকাতার উপর দিয়ে কিন্তু ধানবাদের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃহস্পতিবার ভোর 4টে, এবং বুধবার থেকে বৃহস্পতিবারটা কিন্তু আমাদের পক্ষে খুবই একটু সাবধানে থাকতে হবে সকলকে। দেখতে পাচ্ছেন বুধবার এবং বৃহস্পতিবার দেখতেই পাচ্ছেন ঠিক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এবং তারপর যদি আমরা দেখি খড়গপুরের উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন পুরো বৃহস্পতিবার যখন শুরু হচ্ছে তখন কিন্তু খড়গপুরে ঠিক ভোর 4টে নাগাদ কিন্তু খড়গপুর কলকাতা পুরো অংশ নিয়ে নিচ্ছে, তারপরে 7টার সময় খড়গপুর ছেড়ে চলে যাচ্ছে আপনার ঠিক দেখে নেব ধানবাদ হয়ে রাজশাহীর দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু গা ঘেঁষে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তারপরে চলে যাচ্ছে পূর্ণিয়া এবং পাটনার কাছাকাছি চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রাজশাহীর কাছে কিন্তু অনেকটাই স্টে করছে শুক্রবারটা পুরোপুরি দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে কিন্তু আবার ঝড় সাইক্লোন কেটে গেল। ঠিক আছে, তো এটা আপনারা কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে দেখবেন এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই আপনারা কিভাবে দেখবেন। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা প্রথমে অ্যাট ফার্স্ট প্লে স্টোরে চলে যান, তারপরে জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ দিন উইন্ডি, WINDY উইন্ডি লিখে সার্চ দিন। ঠিক আছে, সার্চ দেওয়ার পর জাস্ট আপনারা সার্চ দেবেন এবং সেই অ্যাপসটিকে আপনাদের ইনস্টল করে নিতে হবে মোবাইলে। তো আমি ইনস্টল করে নিয়েছি, তো এরকম অপশান কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট ওপেন করবেন, তারপরেই কিন্তু আপনারা ওকে করবেন দুবার, তারপরে ঠিক আপনারাও দেখতে পেয়ে যাবেন।